আমাদের আজকে ব্রেকফাস্টের রেসিপি হলো ইনস্ট্যান্ট কুরকুড়া ভেজিস ধোসা আর তার সাথে পিনাট কোকোনাট চাটনি। নিয়ে নিলাম একটা বোল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা এক কাপ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, এক কাপ গাজর কুচোনো, হাফ কাপ পেঁয়াজ কুচোনো, দশটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচোনো আর দিচ্ছি আমরা কারি পাতা কুচোনো আর হাফ চা চামচ নুন। এবার আমরা সব ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর কিন্তু আমরা অ্যাড করে দেব জল। এই ইনস্ট্যান্ট কুরকুড়া ভেজিস ধোসা খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিচ্ছি জল, জলটা আমরা পরিমাণ মতন দেব যেন ব্যাটারটা একদম পাতলা হয়, ব্যাটারটা কিন্তু কোনো রকম ভারী হবে না এই ধোসায়। আমরা ভালো করে মিক্স করে নিলাম, আর একটু জল লাগবে আমরা অ্যাড করে দিলাম। এবার কিন্তু আমরা ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। এবার আমরা একটা গ্রাইন্ডার জার নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম রোস্টেড পিনাট মানে বাদাম, দিয়ে দিচ্ছি নারকেল কোড়া 4 চা চামচ, আর দিয়ে দিচ্ছি লঙ্কা 3টে, আর দিয়ে দেবো কারি পাতা। একটু বেশি করে কারি পাতা অ্যাড করবে, দেখবে এই চাটনিটা খেতে দারুণ লাগে। এবার আমরা কি দেবো বলো তো, দিয়ে দেবো জল, আর দিয়ে দেবো নুন 1/2 চা চামচ, আর দিয়ে দেবো তেঁতুল। তোমরা কিন্তু তেঁতুল অবশ্যই অ্যাড করবে, চাটনিটা দারুণ লাগে। লিডটা আটকে গ্রাইন্ড করে ফিরে আসছি, গ্রাইন্ডিং প্রসেস আমাদের কমপ্লিট। তোমাদেরকে চাটনির কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, একদম এরকম হবে, খেতে অসম হয়, অসম। মিনওয়াইল আমাদের 15 মিনিট হয়ে গেছে, আমরা দেখে নিই ব্যাটারের কনসিস্টেন্সিটা। একটু না জমে যাবে, কারণ অনেকক্ষণ যেহেতু এটা রেখে দিয়েছিলাম 15 মিনিটের মতন, তাই একটু জমে যাবে। একটু নাড়িয়ে আমার মনে হচ্ছে অল্প একটু জল অ্যাড করতে হবে, কারণ এই ব্যাটারটা হবে একদম পাতলা। তাই আমি অ্যাড করে দিলাম আর একটু জল আর একটু নুন। জল অ্যাড করলে নুনটা অ্যাড করতেই হবে। এবার আমরা বসিয়ে দিচ্ছি কড়াই, আর কড়াইতে অ্যাড করে দিলাম 2 চা চামচ রিফাইন্ড অয়েল, 2 শুকনো লঙ্কা, সর্ষে গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিলাম বিউলির ডাল 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। ভালো করে সব ইনগ্রিডিয়েন্টসকে একটু ভেজে দেব। ভেজে নিয়ে এটা কিন্তু আমরা অ্যাড করে দেব হোয়াইট চাটনিতে, যেটা আমরা নাকি বানিয়েছি পিনাট আর কোকোনাট দিয়ে। এবার আমরা এটা কোকোনাট চাটনির ওপরে এই তারকাটা দিয়ে দেব। ভীষণ ভালো খেতে হয় এই চাটনিটা, তোমরা অবশ্যই ট্রাই করবে। বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান আর গ্রিস করে দিচ্ছি আমরা রিফাইন্ড অয়েল দিয়ে। ভালো গরম হয়ে গেছে, এবার কিন্তু আমরা গ্যাসের ফ্লেম দিয়ে দিচ্ছি একদম লোতে, আর ব্যাটারটা একদম পাতলা হবে। তোমরা একটু দেখে নাও ব্যাটারের কনসিস্টেন্সিটা, ঠিক এতটাই পাতলা হবে। লো টু মিডিয়ামে রেখে 2-3 মিনিট পর দেখে নিলাম ওপরটা বেশ ভালো করে শুকিয়ে এসেছে। এবার কিন্তু আমরা রিফাইন্ড অয়েল দিয়ে একটু গ্রিস করে দিলাম। গ্রিস করার আবারও 2 মিনিট পর আমরা আস্তে আস্তে সাইড থেকে তুলে নিচ্ছি ধোসাটাকে। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে খুলে আসবে। এবার কিন্তু আমরা এটাকে উল্টে দেব, দেখো আস্তে করে টার্ন করে দিলাম। দারুণ খেতে হয় এই ধোসাটা, একদম ক্রিস্পি আর কুরকুড়া। আমরা আরেকটা ধোসা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্রিস করে নিলাম রিফাইন্ড অয়েল দিয়ে, এবার কিন্তু আমরা ব্যাটারটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়ামে। ব্যাটারটা আমরা ভালো করে পুরোটা দিয়ে দিচ্ছি যেন পুরোটা ফ্রাইপ্যান কভার হয়ে যায়। এবার 2-3 মিনিট পর আমরা কিন্তু দেখে নেব হাত দিয়ে যে শুকিয়েছে নাকি। শুকিয়ে গেছে, এবার আমরা রিফাইন্ড অয়েল দিয়ে গ্রিস করে দিচ্ছি ওপর পোর্শনটা। আবারও 2-3 মিনিট পর আমরা আস্তে আস্তে খুন্তির সাহায্যে কি করব বলো তো, সাইডগুলো তুলে নেব। একদম দেখবে স্মুথলি চলে আসছে। আর আবার 2-3 মিনিট হয়ে গেছে, এবার আস্তে করে টার্ন করে দেব। ভীষণ ভালো খেতে হয়, একদম কুরকুড়া হয়। তোমরা কিন্তু এইভাবেই ধোসাগুলো বানিয়ে নেবে। এই ধোসাতে কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি ভেজিস, তাই এই ধোসাটা কিন্তু অনেকটাই হেলদি। ফর ব্রেকফাস্ট ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট। আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে একদম হেলদি ওয়েতে বানালাম। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ এই ধোসাটা কিন্তু খুব কুরকুড়া হয়, ভীষণ ভালো লাগে এই সাদা চাটনিটা দিয়ে।
রোজ রোজ ব্রেকফাস্টে কি খাবো কি খাবো একটা দেখবে আমাদের মাথায় হেডেক থাকে, এরকম কুরকুরা ভেজিস ধোসা যদি বানিয়ে নাও একদম হেলদি ওয়েতে তোমরা খেতেও পারছো, বাড়ির লোককেও খুশি করছো, নিজেও খুশি হয়ে যাচ্ছ। এটা কিন্তু কেরালায় খুব ফেমাস এই টাইপের ধোসাটা। আমি তোমাদেরকে একটু ধোসাটা খেয়ে দেখিয়ে দিচ্ছি, এত ভালো খেতে হয় না, ফর ব্রেকফাস্ট ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, আর ট্রাই করে কিন্তু আমাকে জানাবে যে দিদি সত্যি তোমার মতন বানিয়েছিলাম। এটা মানে তোমার একদম সময় লাগবে না, তোমার হাতে যদি আধ ঘন্টা সময় থাকে ব্রেকফাস্ট রেডি, কারণ তুমি এটা চাটনিটাও বানাচ্ছ বাদাম আর কোকোনাট দিয়ে। আমি তোমাদেরকে একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা ক্রিস্পি হয়েছে যার জন্য ভেঙে আসছে, আর খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, মানে কুরকুরা। আমি কি করলাম, ডিপ করছি হোয়াইট চাটনিতে আর এনজয় করছি, এত ভালো খেতে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এটার ওপরে যে তারকাটা দিয়েছি না চাটনিটার ওপরে, ওটাও অসম লাগছে, অসম। আমি তো কারি পাতা একটু নিয়ে নিয়ে খাচ্ছি, দারুণ লাগছে, দারুণ। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে ফিডব্যাকটা আমাকে দিও প্লিজ, আমি কিন্তু তোমাদের ফিডব্যাকের জন্য অপেক্ষা করে থাকি। আর তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে সবাই থেকো। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। কালকে আসবো আরেকটা দারুণ রেসিপি নিয়ে। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা।